একইভাবে মুখ খুলেছেন জেলা বিজেপি সভাপতি কৌশিক রায়। তিনি সাংবাদিক বৈঠক করে এই মিল ধ্বংসের জন্য সরাসরি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিলচরের বর্তমান সাংসদের পিতা সন্তোষ মোহন দেবকে দায়ী করেন। থেকে 2009 সাল পর্যন্ত যিনি এখানে মন্ত্রী ছিলেন, শিলচরের বর্তমান সাংসদের পিতা প্রয়াত সন্তোষ মোহন দেব, সেই আমি মনে করি এই মিল ধ্বংসের অন্যতম মূল কারিগর প্রয়াত সাংসদ সন্তোষ মোহন দেব। তার এটা, এবং আমি বলি নি, কংগ্রেসের ট্রেড ইউনিয়নের যারা নেতারা তারাও এটা বলেছেন, গত বছর ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সম্মুখে দাঁড়িয়ে যখন মিলের পরিবার আন্দোলন করেছেন তখনও তারা একথা বলেছেন। এদিকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রধানমন্ত্রী মোদী কাগজকল নিয়ে কিছু না বললেও জানান সরকার এই কল নিয়ে পদক্ষেপ নিচ্ছে, কাগজকল বাঁচবে। নিঃসন্দেহে সমস্যা আছে, এই কথা আমরা বলছি, আপনারা বলছেন, সবাই আমরা বলবো, এটাও একটা সমস্যা। প্রধানমন্ত্রী বলবেন শুধু এই সমস্যাটাকে টার্গেট করে বলতেই হবে এরকম কথা, ভারতবর্ষে আরো অনেক সমস্যা আছে, সব সমস্যাকে সঙ্গে রেখে সমাধান করার লক্ষ্যেই বলতে হবে, সীমিত সময়ের মধ্যে বলতে হবে। কাজেই সীমিত সময়ের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন সমস্যার সম্পর্কে তিনি কথা বলেছেন, আর প্রধানমন্ত্রী যে কোনটা বলবেন কোনটা বলবেন না, হাজারো লক্ষ সমস্যা এই দেশে আছে, বলেছেন যতটা সম্ভব সীমিত সময়ের মধ্যে বলেছেন। বলি আমরা এত বড় ব্যাপারগুলিকে ধ্বংস হতে দিচ্ছি, কোনো না কোনো ব্যবস্থায় একটু সময় লাগবে, কিন্তু পেপার মিল বাঁচবে, চেষ্টা করবে।